বন্ধুরা ছোটবেলা থেকে আমরা এই কথা অনেকেই শুনেছি যে সাপ গরু দুধ খায় কিন্তু আসলে কি এটা সত্যি গ্রাম্য জীবনে এমন ঘটনা প্রায় শোনা যায় যে রাতবিরাতে কোনো একটি বিশেষ সাপ নিয়মিত সদ্য বাচ্চা দেওয়া গাভীর দুধ খেয়ে যায় অথচ ছোট বাছরটি বা গৃহস্থ দুধ পায় না এই অবস্থাটা অনুসন্ধান করতে গিয়ে গৃহস্থ হয়তো একদিন দেখতে পেলেন গাভীর পায়ে সাপ পেঁচিয়ে আছে এই অবস্থায় সহজ সঠিক কথা হলো সাপ রাতের বেলায় ইঁদুর বা ব্যাঙ ধরতে এসে গরুর পায়ে পিষ্ট হওয়ার ভয়ে এমনটা করে এখানে সাপের দুধ চুরির কাহিনী মানুষের কল্পনা প্রসূত গরুর দুধ সংগ্রহের যে সাধারণ কলাকৌশল তা সাপ আয়ত্ত আনতে পারবে না কেননা মাটির খোরক জাতীয় সাপ ছাড়া সাপের দেহের গঠন বিশেষ সূচালো এবং মুখের ভেতরের দিকে বর্ষীর মতো বাঁকানো কেননা মাটি খোরক জাতীয় সাপ ছাড়া সাপের দাঁতের গঠন বেশ সুচালো এবং মুখের ভেতরের দিকে বর্ষীর মতো বাঁকানো সুতরাং সাপ যদি গরুর দুধ খেতে যায় তবে সেই দুধ গরুর ওড়ানে চুষতে আটকে যাবে এবং নির্গত হবে যাতে গাভীর মৃত্যুর আশঙ্কা দেখা দিতে পারে